উনি একটু আজকে ধূপগুড়ি নিয়ে কন্টেমপ্লেট করুন। পঞ্চায়েতে সিপিএম আর কংগ্রেস 13% পেয়েছিল, মোহাম্মদ সেলিম আর অধীর চৌধুরীর সৌজন্যে ওটা কমাসের মধ্যেই 6 নেমে এসছে। এখন সিপিএম আর কংগ্রেস বেসিক্যালি এই রাজ্যে টিভিতে টক শোতে অংশগ্রহণ করবার জন্য আর মিডিয়া বাইট দেওয়ার জন্য আছে। ওনারা এগুলো নিয়ে ভাবুন কাজ হবে। উনি যদি তাতে খুশি থাকেন তো 13-6 হয়ে গিয়ে ওনার যদি আনন্দ হয় তো আমরা কি বলতে পারি বলো। রাজ্যপাল আজকে গঙ্গা পুজো করেছেন G20 সম্মেলনের আগে, মানে সিভি আনন্দ বোস উনি কি করেছেন উনি বলতে পারবেন? এ নিয়ে আমার কোনো আগ্রহ নেই। শুভেন্দু অধিকারী 4883 শুভেন্দুকে বলে দেবেন।